আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গঙ্গাসাগর মেলায় আসা সাধু সন্তরা ওই রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পেলেন। ওই আমন্ত্রণ পত্র পেয়ে দারুণ খুশি প্রকাশ করলেন গঙ্গাসাগর মেলায় আসা সাধু সন্ন্যাসীরা। হিন্দু পুরাণে চারটি যুগকে চিহ্নিত করা হয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। এই চার যুগের মধ্যে দ্বাপর যুগের শ্রেষ্ঠ পীঠস্থান কুরুক্ষেত্র আর কলিযুগের শ্রেষ্ঠ পীঠস্থান গঙ্গাসাগর, যা কিনা বঙ্গোপসাগরের সাথে যেখানে মিলেছে গঙ্গা সেই স্থান, যা এক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। আর কয়েকদিন পর অর্থাৎ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে এখানে পুণ্য স্নান হবে, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীরা ভিড় জমিয়েছেন। সেই সাথে এবার ওইসব সাধু সন্ন্যাসীদের আমন্ত্রণ পত্র মিলল উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ওই রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে গঙ্গাসাগর নিয়ে যেমন রয়েছে হিন্দুদের পৌরাণিক মাহাত্ম্য, তেমনি এর পাশাপাশি হিন্দুদের অন্যতম পীঠস্থান অযোধ্যার রাম মন্দির আজ অন্য মাত্রা তৈরি করেছে। দুটো স্থানই যেন এই মুহূর্তে একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে গিয়েছে। তবে অনেকে সাধু সন্ন্যাসীদের পক্ষে গঙ্গাসাগর মেলা শেষে রাম মন্দিরে উপস্থিত থাকা এটাকে কঠিন বলে মনে করছেন, আর তা নিয়ে যথেষ্ট সন্দেহ বেড়েছে। তবে তা যত কঠিনই হোক না কেন, তাদের পক্ষে সবচেয়ে বড় কথা তারা যে জীবনে এভাবে আমন্ত্রণ পত্র পেলেন সেটাই গর্বের ব্যাপার বলে মনে করছেন ওই সাধু সন্ন্যাসীরা। গঙ্গাসাগর মেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে, যা কিনা কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে বিখ্যাত হিন্দু তীর্থস্থান এই গঙ্গাসাগর। এদেশে কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা হলো ওই গঙ্গাসাগর মেলা। ফলে প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু মানুষ পুণ্য স্নান করতে আসেন। তবে কিংবদন্তি আছে, সাংখ্য দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল এখানে। একসময় সগর রাজার 60,000 পুত্র কপিল মুনির ক্রোধান হলে নরক লাভ করেন। এমন অবস্থায় অনেক দিন অতিবাহিত হয়েছে। শেষটায় সগর রাজার পৌত্র ভগীরথ তাদের পুনর্জীবিত করার জন্য তপস্যায় বসেন। সেই তপস্যায় সিদ্ধি লাভ করার পর ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নামিয়ে আনেন, আর ওই পবিত্র গঙ্গার জল সগর রাজার সমস্ত পুত্রের নরকলাভের স্থান ধুয়ে ফেলেন, আর তারা কিন্তু পুনর্জীবন লাভ করেন। এই ঘটনা রামায়ণের বালকাণ্ডের 43 অধ্যায়ে যেমন আছে, তেমনি আবার মহাভারতের বনপর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথাও বলা আছে। পালবংশের রাজা দেবপালের লিপিতে গঙ্গাসাগর সঙ্গমের ধর্মানুষ্ঠান করার কথা বলা হয়েছে। আবার লোককাহিনী অনুসারে এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল। এক সময় সেটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলে আশ্রমটিকে কেন্দ্র করে ভক্তদের সমাগম বাড়তে থাকে। এই সমাগমকে ঘিরে একটি বিরাট মেলা হয়, যা এবারও শুরু হয়েছে। প্রচুর মানুষ আসছেন এই গঙ্গাসাগর মেলায়, সেই সঙ্গে সাধু সন্ন্যাসীরাও এসেছেন এবং আসছেন। এবার তারা রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ পত্র পেলেন। এমন আমন্ত্রণ পত্র পেয়ে খুশিও প্রকাশ করলেন তারা। আনন্দ রাম কা মন্দির বন রা হ্যাঁ, তো হম লোক হিন্দু হ্যাঁ, হম লোক ঈশ্বর কা এক ও জগা হ্যায় ওর তৈয়ার হো গিয়া হ্যায়, প্রধানমন্ত্রী উদ্ঘাটন করেগা 22 তারিখ কো, সবসে আনন্দ কি চিজ হ্যায়, মগর হম লোক যা সকেন কি নেই যা সকেন ইয়ে বতা নেই সকতা।